আসসালামু আলাইকুম আলহামী আবর আলা আলাহিল মুস্তাফা আল মুস্তফা আলাহিহাদা প্রিয় দর্শক তুফায় রমাদের অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করছেন রাখি ভালো আছেন আমরা আল্লাহ আলহাম আপনাদের সবাইকে সবসময় সব জায়গায় ভালো রাখুন দর্শক রমাদানের গুরুত্বপূর্ণ সময় আজ আমরা কথা বলবো জাকাতের বিধান নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী সালাম আলাইকুম মরাহ মাথুল লাহি ও বারা কাথু আলাইকুম সালামরা হাত লাহি অমরাহত মুসরাং শুরুতে জিজ্ঞেস করবো জাকাতের গুরুত্ব নেই জি ধন্যবাদ ভিরে ভাই জাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি হ্যাঁ কারণ কোরআন মসজিদের মধ্যে যখনই সালাতের কথা বলা হয়েছে পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে কোরআনের মধ্যে আমরা দুইটাকে পাশাপাশি বিরাসে জায়গায় পে পেতে পারি যে বারবার কোরআন মাজিদের মধ্যে সালাতের পাশাপাশি যেমন একটা আয়াত মানে যেখানে জাকাতের কথা বলা হয়েছে এই কারণে জাকাতকে ইসলামের তৃতীয় নম্বর রোকন ধরা হয় কারণ ইসলামের কিছু আছে আপনার শারীরিক এবাদত হ্যাঁ যেমন যেটা সালাদ শারীরিক এরকম আর্থিক এবাদত হ্যাঁ সুতরাং জাকাত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার মাধ্যমে আপনার সমাজের ভারসাম্যতা তৈরি হয় হ্যাঁ দেখা যায় যে শ্রেণী ধনী আর গরিবের মধ্যে বিরাট ফারাক বিরাট ফারাক এই জাকাতের মাধ্যমে কিন্তু এই ফারাক দূর হয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সুদ ভিত্তিকে আপনার অর্থনীতি হ্যাঁ চালু থাকার কারণে সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় কিন্তু যখন আপনার জাকাত দেওয়া হয় তখন আপনার অর্থনীতির গতি চালু হয় হ্যাঁ মানুষ আর স্টক করে রাখে না হ্যাঁ যখন দেখা যায় বুঝে যে জাকাত দিলে আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে সে বিনিয়োগের দিকে যায় হ্যাঁ এভাবে সে অগ্রসর হয় সুতরাং জাকাতটা ব্যক্তির পরিশুদ্ধির জন্য কাজ আছে সম্পদের পরিশুদ্ধির জন্য তার আপনার জাকাতের ভূমিকা আছে আল্লাহ খুদ মিন আমার হিম সাদা তো তাহা হির মোহাম্মদ জাকি হিম বিহা যে হেরসইল আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন এর মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন করবেন তাইলে যে সম্পদের পরিচ্ছন্নতা আছে ব্যক্তির পরিচ্ছন্নতা আছে সামাজিক ভারসাম্যতা আছে হ্যাঁ ধনী গরিবের ব্যবধান দূর হওয়ার মাধ্যম সুতরাং জাকাতের অনেক ভূমিকা ইসলামের মধ্যে এ পর্যায়ে জিজ্ঞেস করবো জাকাত অনাদাই কারী শাস্তি কি হবে জায়গা থেকে ধন্যবাদ zakat যখন গুরুত্ব ইসলামের মধ্যে আসে ইসলামের একটি বিশেষ বিধান হচ্ছে বিশেষ সুকন হচ্ছে zakat এই কারণে zakat যদি কেউ না দায় তার চরম শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ جل شانহু কুরআন মাজিদ মধ্যে বলেন والذین يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فمصيرهم بعذاب عليم يوم يوضع عليها في نار جهنم فاتقوا بها جنوبهم وجنوبهم ضرروا هذا ما كنتم لنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ جل شانহু বলেছেন যে যারা স্বর্ণরূপায় স্টক করে রাখে এবং এগুলোর জাকা দেয় না আল্লাহ বলেছেন আদা তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণা শাস্তি এটা তিরস্কারমূলক কথা কারণ হচ্ছে আপনার সুখবর কি কোনো খারাপের দেয় না এটা তিরস্কার করা হচ্ছে কীভাবে শাস্তি দিবে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ইউমাই ইহমা আলী হাফিন আর জাহান্নাম তার এই স্বর্ণরূপাগুলোকে পাতাকারে তৈরি করা হবে এবং আগুনে গরম দেওয়া হবে হ্যাঁ বলেছে ফাতুকু আবিহা হ্যাঁ জিবে হুহুম ও জুনু হুম অধহুর হুম তিনটা অঙ্গকে ছেঁকা দেওয়া হবে কপালের মধ্যে ছেঁকা দেওয়া হবে এরকম ভাবে পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে পার্শ্বদেশের ছাকা দেওয়া হবে সাথে সাথে তিরস্কারমূলক কথা বলে যে ফাদুকু মা কুম তুম তাক নিজুন এবং বলা হবে তোমরা মজা গ্রহণ করো যে তোমরা স্টক করেছিলে জাকাত দিলে না সুতরাং এটা স্বাদ গ্রহণ করো تلي ده فنه ككتا بهار رسول الله وسلم ما من صاحب ذهب ولا فضه لا يؤدي مِنْهَا حقها الا اذا كان يوم القيامه سُفِّعْتْ له صفائح من نار فاحمي عليها في نار جهنم فيكبا بها جنبه وجبينه وظهره كلما بردت وعيدت لَهُ হুম বলা হচ্ছে যে কোনো স্বর্ণের উপার মালিক যদি জাকাত না দেয় তাইলে আমাদের দিবসে সেগুলোকে পাতা করে রূপান্তরিত করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার কপালে পার্শ্ব দেশে পিঠে হ্যাঁ আপনার ছেঁকা দেওয়া হবে হ্যাঁ বলে যে কুল্লেমে আবার আদা এটা হচ্ছে চমৎকার কথা যখন পাতগুলো ঠান্ডা হয়ে যাবে আবার সেটাকে গরম করা হবে বলে এটা কদিন চলতে থাকবে ফি খান খ্যান মখতারু খামসিন আল ফাসানা হাত্তায়ুকাবাইনুল আবাদ বলে যে ওই ক্যামতাদের দিবস পুরো চলতে থাকবে دار شستی جي قيامت ديبوس دنيا ريشيبه 50000 বছر جت كون پر جده انسان سموزه فيصل نه هوي اريكته کوتين شستي کيو جي زکات نه ده شي د چه رسول اكرم سلم بولن من عطا الله ماله فلم يدي زكاته مثله له يوم القيامه شج عن اخره له زبيتان يوقه يوم القيامه ويياخذ به زمته ويقول انا مالك كنذك هي رسول اكرم سلم جنکه الله جل شان સંપد ديشن کينتو شه شا સંપد যা কাত আদায় করে না সম্পদের তখন এই সম্পদগুলাকে বীরদর সাপে রূপান্তরিত করা হবে এবং সেই সাপ তার গলাকে পিছিয়ে ধরবে এবং তার দুই চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে এবং হ্যাঁ ধ্বংসন করার সময় বলবে আনা কানুক আমি তোমার ভান্ডার ধনু আমি তোমার সম্পদ হ্যাঁ সুতরাং এইভাবে বলে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ শানু এটার সাপোর্টে বলেছেন রসুল বলেন এই করেন হুয়া এটাও তালাবাদ করেন্লবাল আল্লাহ বলেন যে কেউ যারা কৃপণতা করে সম্পদের জাকাত আদায় না করে তারা কখনও যেন মনে না করে এটা তাদের কল্যাণ বয়ে আনবে বরং এটা তাদের জন্য অকল্যাণকর কারণ এগুলা তার গলায় পেছিয়ে দেওয়া হবে এবং সেগুলা মাধ্যমে সে শাস্তি গ্রহণ করতে থাকবে জানতে চাইবো এবারে জি ধন্যবাদ জাকাতের নেশাব আমাদের জানতে হবে এবং জাকাত কোন কোন সম্পদে আগে জানা দরকার তার নেশাবটা আমরা জেনে নেব জাকাত সাধারণত স্বর্ণরূপাতে আসে জাকাত আপনার স্বর্ণরূপাতে যেরকম আসে এইগুলার বিপরীতে যে জিনিসগুলো আছে বর্তমানে সেগুলো হয়েছে আপনার কারেন্সি যেগুলো আপনার যেমন আমার দেশে টাকা টাকার মধ্যেও জাকাত আসবে কারণ স্বর্ণরূপের বিপরীতে আমাদের দেশে স্বর্ণ হয়েছে হ্যাঁ আমার দেশে যেটা টাকা এটা কিন্তু রূপের বিপরীতে হ্যাঁ সুতরাং আপনার কারেন্সির মধ্যে জাকাত আসবে এবং এর সাথে সাথে আপনার যেই পণ্যকে ব্যবসার জন্য নির্ধারণ করা হয় সেটার মধ্যে জাকাত আসবে এবং এরকমভাবে ফসলের মধ্যে জাকাত আসে এরকমভাবে উঁটের মধ্যে জাকাত আসে ছাগলের মধ্যে জাকাত আসে এরকম গাভীর মধ্যে জাকাত আসে প্রত্যেকটার মধ্যে জাকাত আসে এগুলো এসে জাকাতের আপনার পণ্য আর কি হ্যাঁ জাকাত এখন আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে কতটুকু হলে জাকাত আসবে জি যেমন স্বর্ণের মধ্যে জাকাত আসবে পঁচাশি গ্রাম স্বর্ণ যদি কারোর কাছে থাকে তখন তাকে জাকাত দিতে হবে এরকমভাবে রূপার মধ্যে পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এখন এসে টাকার জাগাত কিভাবে। আমাদের কারোর যদি ব্যাংকে অনেক ব্যালেন্স থাকে তার জাগাত কিভাবে দিতে হবে সেগুলোকে রূপার সাথে অথবা স্বর্ণের সাথে মিলাবে মিলাবে কিন্তু আগের যুগে এটা নিয়ে দ্বন্দ্ব ছিল না রূপার সাথে মিলানোর কথা বলরাম বলতেন কারণ তখন ব্যবধান মানে স্টক মানুষের কম ছিল রুপার আন্দাজ হলে ধনী ধরা হতো কিন্তু এখন আধুনিক যুগের মধ্যে কথা উঠেছে যে অনেক গরিব যে রিক্সা চালক ভ্যান চালক তার কাছেও এক লাখ টাকা আছে জি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা আছে সুতরাং রুপার হিসেবে পাঁচশো পঁচানব্বই গ্রাম বেশি না দেখা যায় পঞ্চাশ ষাট হাজার তারপরে বেশি ভাগ মানুষ হবে বেশি জায়গা আসবে বেশি মানুষ উপকৃত হবে সুতরাং সেটা এইভাবে খেয়াল করবে রূপার সাথে মিলিয়ে তারপরে আপনার জাকাত দেওয়ার শুরু করবে ইনশাআল্লাহ এরকম ভাবে আরেকটা হচ্ছে ফসলের জাকাত হ্যাঁ ফসলের জায়গা দিতে হবে ফসলের পরিমাণ হচ্ছে আপনার পাঁচ পোশাক হ্যাঁ এক পোশাকের মধ্যে ষাটটা সাহ হয় মোট মিলে আর এক সা হয়েছে দুই কিলো চল্লিশ গ্রাম মোট হিসাব করলে দেখা যায় যে পাঁচ পোশাক আসে ছয়শো বারো কিলো ছয়শো বারো কিলো আন্দাজ যদি কারোর ফসল হয় এই ফসলের জাকাত দিতে হবে তবে ফসলের ক্ষেত্রে একটা কথা মনে রাখার দরকার সেটা হচ্ছে ফসলটা এমন ফসলের জাকাত আসবে যেগুলো আপনার মাপা হয় যেগুলো মাফা হয় না সেগুলো জাকাত আসবে না আরেকটা যে এটা স্টক করা যায় স্টক যদি না করা যায় পছন্দশীল না তাহলে সেটা জাকাত আসবে হ্যাঁ যেমন আপনার টমেটোর মধ্যে জাকাত নাই সবজি যেরকম যে কোনো সবজিতে জাকাত নাই কারণ এগুলো পছন্দর ধরে এগুলো কখনো স্টক করা সম্ভব না কিন্তু কেউ বলতে পারে যে এখন তো স্টক করে রাখা যায় হিমায়িত করে না এটা না স্বাভাবিকভাবে যতটুক রাখা যায় হ্যাঁ সেটাই হিমায়িত করে তো অনেকদিন রাখা যায় হ্যাঁ সেটাই এখানে গুরুত্বপূর্ণ না আরেকটা আছে আপনার পশুর জাকাত হুম তার নেশাব কতটুকু যেমন কারোর কাছে যদি ওঁট থাকে তাহলে পাঁচটা উঁট যদি তার কাছে থাকে তাহলে তার জাকাত দেওয়া শুরু হবে একটা ছাগল দেবে এরকমভাবে নেশাব গরুর নেশাব হচ্ছে তিরিশটা গরু যদি থাকে তাকে জাকাত দিতে হবে কারোর কাছে চল্লিশটা যদি ছাগল থাকে তার জাকাত দেওয়া শুরু হবে এইভাবে আপনার জাকাত দিতে হবে হ্যাঁ সুতরাং এইভাবে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব শুধু বেশ কমভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রে কতটুকু দিবে সেটাও জানার আর কি বিষয় রয়েছে কতটুক দিবে সেটা হচ্ছে সাধারণত স্বর্ণরূপা এগুলোর মূল্য ধরে আপনার চল্লিশ ভাগের একবার অনেক ধন্যবাদ আলোচনা করেছেন দর্শক আপনারা এতক্ষণ দেখলেন তোফা রমাদান আজ আমরা কথা বললাম জাকাতের বিধান নিয়ে জাকাত ইসলামের ফর্জ ইবাদাত খুঁটি আর্থিক ইবাদাত আমাদের যাদের উপর জাকাত ফরজ আমরা জাকাত আদায় করব আল্লাহ তালা যেসব খাতে জাকাত দিতে বলেছেন সেসব খাতেই জাকাত ব্যয় করবো আল্লাহ তালা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকাত